বিমানবন্দরের কাস্টমস হাউজের বল্ট থেকে 55 কেজির বেশি স্বর্ণ গায়েব হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 55 কোটি টাকা। কাস্টমস সদস্যরাই এই স্বর্ণ চুরির সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এরইমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সাধারণত বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে জব্দ করা স্বর্ণের বার, অলংকার সহ মূল্যবান জিনিস ঢাকা কাস্টমস হাউজের গুদামে রাখা হয়। কিন্তু এবার সুরক্ষিত সেই গুদাম থেকেই 55 কেজির বেশি স্বর্ণ উধাও। জব্দ মালপত্র গুদামে ঠিকঠাক আছে কিনা তা দেখতে কয়েক দিন ধরেই নিবিড়ভাবে কাজ করছিলেন কয়েকজন কর্মকর্তা। এ সময় গুদামের একটি তালা বাইরে থেকে অক্ষত থাকলেও ভেতরের লকার ভাঙা পান তারা। ধরা পড়ে 55 কেজির স্বর্ণ উধাও হওয়ার বিষয়টি। রোববার রাতে রাজধানীর বিমানবন্দর থানায় সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকালের মধ্যে স্বর্ণগুলো চুরি হয়েছে এবং অন্য যত সিসিটিভি ফুটেজ আছে যাদেরই আছে সবগুলা সিসিটিভি ফুটেজ আমরা পর্যালোচনা করছি। পুলিশের দাবি, গুদামের বাইরের কোনো ব্যক্তির প্রবেশের আলামত মেলেনি। প্রাথমিক তদন্তে ধাপে ধাপে স্বর্ণগুলো সরানো হতে পারে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার। তারপরে আমরা জিজ্ঞাসাবাদের জন্য চারজন সিপাহীকে আমরা নিয়ে আসি। চোর আসলে তো চোর নিজস্ব কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আসবে, ওইখানকার ইনস্ট্রুমেন্টের উপর ভিত্তি করে তো সে চুরি করতে আসবে না। আর সেকেন্ডলি হচ্ছে প্রত্যেকটা ডিএম এখানে, অর্থাৎ মনে করেন যে একটা ডিএমের ভিতরে 10টা গোলবার আছে, সে 10টা চোর আসলে তো 10টা গোলবারই নিয়ে যাবে, কোনো আংশিক স্বর্ণ চুরি হয়েছে। তো এটাই হয়তো আমাদেরকে একটা প্রশ্ন জাগিয়ে তোলে যে আসলে এটা কি বাইরের চোর নাকি ভিতরের কোনো অসাধু কর্মকর্তা কর্মচারীর সাথে জড়িত আছে। এ বিষয়ে ডিবির উত্তর বিভাগ ছায়া তদন্ত শুরু করেছে বলে জানান ডিবির প্রধান হারুনুর রশিদ। আমাদের ডিবিকে বলেছি এটা যেন ছায়া তদন্ত শুরু করে, অলরেডি কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে একটি চক্র গুদাম থেকে স্বর্ণ সরানোর কাজ করছে বলে ধারণা পুলিশের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।